বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন, খুব সুন্দর। দরজার প্যাড থেকে শুরু করে দেখেন ভিতরে বিস্কিট কালার কত সুন্দর, কত পরিষ্কার, কিভাবে সম্ভব আমি জানি নাই যে গাড়ির মালিক কীভাবে ব্যবহার করছে। ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি, ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টিং, গিয়ার বক্স সবই ভালো কন্ডিশন পেয়ে যাবেন। এবং এসি বাটন কিন্তু সফট, ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং দরজার প্যাড থেকে শুরু করে সিট কভার কিন্তু লাগানো হয়নি বাবাই। দেখেন সিট কিন্তু এখনো জেনুইন গাড়ির সাথে। জয় দয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা। আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গাড়ি, প্রিমিয়ম জি সুপ্রিয়র গাড়ি দেখবো, খুব ভালো কানেকশনের গাড়ি। এটাও কিন্তু বাবা আর্মি অফিসার গাড়ি। আমি কিন্তু বাবা, আমার বাসা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে, সচরাচর কিন্তু আর্মি অফিসার, মেজর বা এই কোয়ালিটির গাড়ি কিন্তু ক্যান্টনমেন্টের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমারই কেনা হয়ে যায়। কারণ ক্যান্টনমেন্টের কিছু সাপোর্ট আছে আমার, যে সাপোর্টগুলো আমি সচরাচর ওই সাপোর্টে কিন্তু গাড়ি পেয়ে যাই। জি জি, ভালো কন্ডিশনের গাড়ি। এটাও কিন্তু আমি আপনাকে দেখাবো আর্মি অফিসারের গাড়ি, ওখানে আপনি স্টিকার সহ পেয়ে যাবেন, আর্মি অফিসারের স্টিকার সহ পেয়ে যাবেন, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সবই পেয়ে যাবেন। আমি আপনাকে সব আস্তে ধীরে দেখাবো ইনশাআল্লাহ। 2009 মডেল, 2011 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, সম্পূর্ণ তেলের গাড়ি, ভিতরে বিস্কিট কালার, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, চেষ্টা করবো আপনাদেরকে গাড়ির সম্পূর্ণ প্রত্যেকটা পার্ট দেখার জন্য। খুব ভালো কন্ডিশন গাড়ি। আমরা সামনে থেকে শুরু করবো, দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, নিচে সুন্দর একটা নিকেল ক্যাচিং সহ ফগলাইট, এখানে দেখেন প্রিমিয়র গ্রিল, মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইট, নিচে ফগলাইটের ব্যবহার হচ্ছে, সব কিছু কিন্তু একদম সুন্দর সাজালো গোছালো অবস্থা পেয়ে যাবেন। সামনের গ্লাসটা দেখেন টয়োটার মনোগ্রাম সহ পেয়ে যাবেন, জাপানের স্টিকার, এটা জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার। এখানে দেখেন বাবু ভাই, উনি আর্মি অফিসার ছিল, এখানে দেখেন তার স্টিকার সহ কিন্তু আছে, গেট পাস সহ কিন্তু পেয়ে যাবেন। ওকে, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, সে পাশে জয়েন আছে, ক্রস আছে, এটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। চারটা চাকার নতুন অ্যালোরিং সহ, অ্যালোরিংটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, একদম পরিপাটি সাদা লাগছে। অ্যালোরিংটা দেখলে আপনি বুঝতে পারবেন বাবাই গাড়িটার মালিক কত যত্নে এবং কী সৌখিনতাভাবে গাড়ি চালাইছে। জি, ভালো করেছেন, একদম টানা বডি বাবাই। আমরা ভিতরের ইন্টেরিয়রটা দেখবো, দেখেন ভিতরের ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র, দেখেন খুব সুন্দর। দরজার প্যাড থেকে শুরু করে দেখেন ভিতরে বিস্কিট কালার কত সুন্দর, কত পরিষ্কার, কীভাবে সম্ভব আমি জানি নাই যে গাড়ির মালিক কীভাবে ব্যবহার করছে। ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি, ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টিং, গিয়ার বক্স সবই ভালো কন্ডিশন পেয়ে যাবেন। এবং এসি বাটন কিন্তু সফট, ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং দরজার প্যাড থেকে শুরু করে সিট কভার কিন্তু লাগানো হয়নি বাবা। দেখেন সিট কিন্তু এখনও জেনুইন গাড়ির সাথে, একদম অরিজিনাল সিট, একদম অরিজিনাল সিট, এবং রেন সেটটাও কিন্তু এখনও গাড়ির সাথে। আচ্ছা, পিছনের দরজাটা দেখেন বাবা ভাই, পিছনের দরজার প্যাড, দরজা হ্যান্ডেলগুলো কত সুন্দর, নিকেল সহ একদম সব কিছু পরিপাটি, কাপহোল্ডার সহ পেয়ে যাবেন, হ্যাড্রেস সহ পেয়ে যাবেন, একদম 100% বিস্কিট কালার গাড়ি। এবং এটাও কিন্তু বাবা ভাই দেখেন, এটা জাপানি স্টিকার সহ পেয়ে যাবেন, ব্যাকলাইটটা গাড়ির সাথে, প্রিমিয়ম লেখা আছে, টয়োটার মনোগ্রাম, এখানে দেখেন এফ লেখা আছে, ফোর স্টারের গাড়ি, এটা জাপানি স্টিকার সহ কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, খুবই ভালো। এবং এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে এখন তেলেই আছে। জি বাবা, তেলেই আছে। আমি একটু পিছনের সাইডটা আপনাকে দেখাবো, পিছনের সাইডটা না দেখলে বুঝবো না গাড়িটা কেমন ব্যবহার হয়েছে, খুবই যত্নে গাড়িটা ব্যবহার হয়েছে। দেখেন এখন পর্যন্ত দেখেন অরিজিনাল যে গাড়ির সাথে যে কম্পোর্টার সেটা কিন্তু এখনও আছে, ভিতরে দেখেন জাপানি যে এখনও আস্তরটা, সে আস্তর সহ কিন্তু পেয়ে যাচ্ছে। খুবই সুন্দর পরিপাটি সাজালো গোছালো গাড়ি, প্রিমিয়াম 2009 মডেল, 2011 রেজিস্ট্রেশন করা গাড়ি। বাবা আমরা রাইট সাইডটা দেখবো, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এখানে কিন্তু পরিষ্কার। হার্টের জিনিস কিন্তু দেখেন বাবা, গাড়ি কিন্তু মেরুন কালার। আচ্ছা, অনেক সুন্দর জনপ্রিয় একটি কালার। দেখেন এটাও দেখেন দরজার প্যাড থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন সব একদম পরিপাটি সাজালো, এবং এটা কিন্তু পুশ স্টার্ট অপশন রয়েছে, ভালো কন্ডিশনের গাড়ি। ভিতরের ইন্টেরিয়র দেখেন, সিলিংটা দেখেন না বাবা, সিলিংটা কত সুন্দর, এত সুন্দর গাড়ি, সাজালো গোছালো গাড়ি, আসলে হাজারে একটা দুটো গাড়ি পাবেন। আমরা ইঞ্জিনের কন্ডিশনার দেখবো, দেখেন ইঞ্জিনের বোনারটা উঠালে কিন্তু মনটা শান্তি পাবে। দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল যা দেখতে পাচ্ছেন, দেখেন কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেই, কোথাও কোনো খোলা কাটা কোনো মাইন নেই, পরিপাটিভাবে ভিভিটি ইঞ্জিন, গিয়ার বক্স গাড়ির সাথে, ইঞ্জিনও গাড়ির সাথে, কোনো চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই, যা কিছুই পাবেন সব কিছু আল্লাহর রহমতে এখনও গাড়ির সাথেই আছে, মেজর কোনো অ্যাক্সিডেন্ট নেই, মায়ের কোনো কিছুই গাড়ির সাথে নেই। আমরা দেখছিলাম প্রিমিয়াম 2009 মডেল, 2011 রেজিস্ট্রেশন ভাবে গাড়িটা যে এত সুন্দর, এত পরিপাটি, এত সাদালো গোছালো আছে, আমি ডিজিটাল নাম্বার প্লেটটা খুলে দিব, আপনি বুঝবেন না যে গাড়িটা কত মডেল, এটা বলতে পারবেন না আপনি, কারণ মডেল থেকে আপনি বলতে বাধ্য হবেন যে গাড়িটা 14-15 মডেলের গাড়ি।
কারণ 2009 থেকে শুরু হয়েছে, 9 থেকে 2014-15 মডেল পর্যন্ত কিন্তু একই শেপের গাড়ি এবং কন্ডিশনের সেম। আমি 100% নিখুঁতভাবে বলতে পারি গাড়িটা খুবই পরিপাটি সাজালোভাবে আছে এবং এই গাড়িটা আল্লাহর রহমতে যে ব্যবহার করছে আমি পার্সোনালি বলতে পারি 2014-15 মডেলের গাড়ির সাথে এটা কম্পেয়ার করতে পারবো আমরা ইনশাআল্লাহ। মানে অবিশ্বাস্য ফ্রেশ, একদম 100% ভালো কন্ডিশনের গাড়ি এবং অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র সবকিছু আপডেট আছে। কাগজপত্র কিন্তু আমি গত সপ্তাহে কাগজ নতুন নবায়ন করেছি, তো যে নিবে সে কাগজ একদম ফুল আপডেট পাবে। ইনকাম ট্যাক্স সহ আমি জমা দিয়েছি, ভালো কন্ডিশনের গাড়ি। 2009 মডেল, 11 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে আছে এবং উনি কিন্তু আর্মি অফিসার ছিল, সে আর্মি অফিসারের স্টিকার সহ পেয়ে যাবেন এবং গাড়ির মালিক খুবই যত্নে গাড়িটা ব্যবহার করেছে, মেজর অফিস করেনি। এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 22,95,000 আস্কিং দিয়েছি, কিছু নেগোসিয়েবল করবো। আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171-000-2027। আমার শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে। অবশ্যই আপনারা আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ হলে দাম দর করে গাড়ি চালাবেন। আমার শোরুমের সব কোয়ালিটির গাড়ি পাওয়া যায় ইনশাআল্লাহ। আর একটা লোকেশনটা সহজভাবে বলে দিই, গুগল ম্যাপে সিটি কারবালি স্পেলিং লিখে সার্চ দেবেন, আপনারা সিটি কারবালির শোরুমটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।